হাতির ভুক পলুয়াইছে দীপাবলীর কলগছে। দীপাবলীর নিশা ঘরে ঘরে পদূলিত ছাকি জ্বলাবলে ব্যবহার করা কলগছসমূহ গোটাই হাতির খাদ্য হিসাবে যোগান ধরেছে এটা বেসরকারী সংস্থায়। স্বচ্ছ ভারত মিশন আরবান এই বেসরকারী সংস্থাটোয় করে আছে এই মহৎ কাম। পোহরের উৎসব দীপাবলী, হিন্দু ধর্মীয় এই পোহরের উৎসব এতিয়া ভারতের লগতে আন বহু দেশত কম বেশি পরিমাণে উদযাপিত হয়। পোহরের উৎসবটো মানুষের বাবে আনন্দর উৎসব হলেও একাংশই দীপাবলীর দিনা ফুটুয়া উচ্চ প্রাবল্যর বোম ফটকা বন্যপ্রাণী চড়াই চিরিকটির বাবে বিপজ্জনক হয়ে উঠিছে। সে হয়তো দীপাবলী আহিলে বনর জন্তুরও পেটতে হাত ভরি লুকায়। কিন্তু এই এনজিওটোয়ে বন্য জন্তুর বাবেও আনিছে আশার বতরা। আনদিনা নহলেও দীপাবলীর দিনা প্রতি ঘরে পদূলিয়ে পদূলিয়ে ব্যবহার করা কলগছে পুরাইছে রাষ্ট্রীয় উদ্যান অভয়ারণ্যর হাতির ভোগ। আপনার দাম্পাল লুট হয়ে আপনার এই কি কোথায় মেঘালয় বর্ডার বলে না হাতি খাওয়ার কারণে এটা কি প্রত্যেক ঘরে ঘরে এনেকাকে লই গিয়ে আছে নাকি দোকান দোকানে রাস্তা বা আপনার কি কয় ফুটপাথর যেটা আছে বা দোকানের আগে ডিমান্ড আছে সেগুলো উঠে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। হাতির ভোগ পলুয়াইছে দীপাবলীর কলগছে। দীপাবলীর নিশা ঘরে ঘরে পদূলিত ছাকি জ্বলাবলে ব্যবহার করা কলগছসমূহ গোটাই হাতির খাদ্য হিসাবে যোগান ধরেছে এটা বেসরকারী সংস্থায়। স্বচ্ছ ভারত মিশন আরবান এই বেসরকারী সংস্থাটোয় করে আছে এই মহৎ কাম। পোহরের উৎসব দীপাবলী, হিন্দু ধর্মীয় এই পোহরের উৎসব এতিয়া ভারতের লগতে আন বহু দেশত কম বেশি পরিমাণে উদযাপিত হয়। পোহরের উৎসবটো মানুষের বাবে আনন্দর উৎসব হলেও একাংশই দীপাবলীর দিনা ফুটুয়া উচ্চ প্রাবল্যর বোম ফটকা বন্যপ্রাণী চড়াই চিরিকটির বাবে বিপজ্জনক হয়ে উঠিছে। সে হয়তো দীপাবলী আহিলে বনর জন্তুরও পেটতে হাত ভরি লুকায়। কিন্তু এই এনজিওটোয়ে বন্য জন্তুর বাবেও আনিছে আশার বতরা। আনদিনা নহলেও দীপাবলীর দিনা প্রতি ঘরে পদূলিয়ে পদূলিয়ে ব্যবহার করা কলগছে পুরাইছে রাষ্ট্রীয় উদ্যান অভয়ারণ্যর হাতির ভোগ। আপনার দাম্পাল লুট হয়ে আপনার এই কি কোথায় মেঘালয় বর্ডার বলে না হাতি খাওয়ার কারণে এটা কি প্রত্যেক ঘরে ঘরে এনেকুৱাকে লৈ গৈ আছে নাকি দোকান দোকানে রাস্তা বা আপনার কি কয় ফুটপাথর যেটা আছে বা দোকানের আগে ডিমান্ড আছে সেগুলো উঠে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।